আসসালামু আলাইকুম অ্যাটেন্ডেন্স অ্যাপ প্রজেক্টের পার্ট সিক্সটিনে স্বাগতম জানাচ্ছি এই পার্টে আমরা বেসিক্যালি দেখব অ্যাটেন্ডেন্স শিট সো আমরা একটু একটা ডেমো দেখে নিতে পারি সো ফার্স্ট অফ অল আমি যখন এখানে ক্লিক করব অ্যাটেন্ডেন্স শিটে সো এখানে আমরা গত পর্বে হচ্ছে এই পর্যন্ত এসেছিলাম পার্টিকুলার আমাদের মান্থগুলো চলে আসে যে পার্টিকুলার মান্থের আমরা অ্যাটেন্ডেন্স নিয়েছি সো এখানে আমি যখন ক্লিক করব কোনো একটা পার্টিকুলার মান্থে এই পার্টিকুলার মান্থের জন্য যেই অ্যাটেন্ডেন্স শিটটা আছে সেটা টেবিল আকারে হচ্ছে আমার সামনে চলে আসবে সো আজকে আমরা সেটাই করতে যাচ্ছি তো প্রথমত আমি চলে যাব হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে সো স্টুডেন্ট অ্যাক্টিভিটি থেকে কিছু ডেটা আমরা প্রথমেই কালেক্ট করে নিব যেগুলো হচ্ছে স্টুডেন্টের আইডি স্টুডেন্টের রোল এবং নেম সো এগুলো কালেক্ট করার জন্য আমরা ফার্স্টে চলে যাচ্ছি যেখান থেকে আমরা ইনটেন্ট করে শিট লিস্ট অ্যাক্টিভিটিতে যাব সেখানে আমি চলে যাচ্ছি সো হোয়ার ইট ইজ সো ওপেন শিট লিস্ট অ্যাক্টিভিটি আমরা যেটা করতে যাচ্ছি মেনলি আমাদের অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে রোল এবং নেইম এগুলো দেখাতে হবে সো এগুলো আমরা ডেটাবেস থেকে রিট্রিভ না করে আমরা সরাসরি এখান থেকেই ইন্টারনেটের মাধ্যমে পাস করে দিতে পারি তাই আমি এখান থেকে করে নিচ্ছি সো প্রথমত আমাদের একটা অ্যারে লাগবে যেটা হচ্ছে আইডির জন্য সো আইডি হচ্ছে লং ভ্যালু তাই আমরা লং এর একটা এরে নিয়ে নিব আইডি অ্যারে এবং নিউ লং সো এটার সাইজ দিতে হবে সাইজটা হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট আইটেমস ডট সাইজ সো আইডিগুলো হচ্ছে এই আইডিআর এর মধ্যে রাখতে হবে সিম্পলি আমরা একটা ফল লুপ চালাবো ফর ইনটিজার আই ইকালস জিরো ওর আমরা এখানে সিম্পলভাবে আইডিআরএ ডট লেন দিতে পারি আই প্লাস প্লাস দেন সিম্পল কাজ আইডিআরএ ইন্ডেক্স ইকুয়ালস স্টুডেন্ট আইটেমস ডট গেট আই ডট গেট এস আই ডি সিম্পল সেম কাজটা আমরা করবো হচ্ছে রোল এবং নেমের ক্ষেত্রেও সো রোলগুলো হচ্ছে ইন্টিজার তার একটা ইনটিজার এড়ে নিব রোল এর সো নামটা একটু ভালোভাবে দেওয়া যায় গ্যাস রোল এর এভাবে দিতে পারি ইকলস নিউ ইনটিজার সাইজ কী হবে সাইজ সেম সেন আইটেমস ডট সাইজ সো আইডি এর নামটাও আমরা খুব সুন্দরভাবে দিতে পারি আইডি এর এ মাঝখান দিয়ে দেখতে ভালো দেখা যাবে আই গেস ও শিফট চাপি দেন সিম্পল এটা কেটে ওকে নাইস দ্যান রোলগুলো হচ্ছে আমরা সেমভাবে কালেক্ট করবো আমরা এটা কপি করে নিতে পারি এবং এইখানে পেস্ট করে দিলাম সো এটা দিলেও হবে বাট প্রফেশনালিজম বজায় রাখতে হচ্ছে আমরা রোল এড়ে দেই সেম কাজই করতো এবং এইখানে হচ্ছে আমরা ডট গেট রোল এবং এইখানে হবে ওকে একই কাজ আমরা করবো হচ্ছে নেইমের জন্য সো নেম কি নেম হচ্ছে স্ট্রিং সো আমরা একটা স্ট্রিংয়ের এড়ে নিব স্ট্রিং এর নিলাম নাম হবে নেইমারে অবভিয়াসলি স্টুডেন্টের নেইমের জন্য নিউ স্ট্রিং এবং এটা লেন্থ হবে সেম স্টুডেন্ট আইটেমস ডট সাইজ এবং আমরা এখানে লুপটা আবার এখান থেকে কপি করে নিতে পারি সো রোল এর ডট লেন্থ এবং নেইম্যারে ডট লেন্থ সেইমই হবে বাট তবুও আমরা হচ্ছে নেইম্যারে ডট লেন্থ নিলাম এবং এইখানে হচ্ছে আমরা গেট নেইম দিব এবং এটা হবে নেইম্যারে রাইট ওকে দ্যাটস গুড সো এইগুলোকে আরেকটু সুন্দরভাবে লেখা যায় গেস এই লাইনটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি জাস্ট কন্ট্রোল শিফট চাপি এবং হচ্ছে আপেরও কি চাপি উপরে নিয়ে গেলাম আরেকটু উপরে নেওয়া যায় তারপর হচ্ছে এই রোলটাকে হচ্ছে রোল এরটাকে আর নিয়ে ডিক্লেয়ার করা যায় অর্থাৎ ডিক্লারেশনগুলো এক জায়গায় রাখলাম আর লুপগুলো আরেক জায়গায় চালালাম দ্যাটস ইট ওকে সো এগুলো তো হচ্ছে আমাদের অ্যাসাইন হয়ে গেল। আমাদের অ্যারেগুলো হচ্ছে অ্যাসাইন হয়ে গেল। আমাদের ভ্যালুগুলো দ্বারা এগুলো হচ্ছে এখন আমরা ইনটেন্টের মাধ্যমে পুট করে দেব সো ইনটেন্ট ফার্স্ট আমি আইডি অ্যারেটাকে পুট করি সো ডট পুট এক্সট্রা আমি নামটা খুবই সিম্পল রাখবো বোঝার সুবিধার্থে সেম নাম রাখবো আইডি এর এবং ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি আইডি আরে ওকে সেইম আমাদের রোলের ক্ষেত্রেও রোলে পুট এক্সট্রা ক্ষেত্রে দিব রোল এর এবং এটা হবে রোল এর তাহলে বুঝতেই পারছি নেমের ক্ষেত্রে কী করবো পুট নেইম্যারে এবং এটা হবে নেইম্যারে ওকে সো আমরা এই অ্যাক্টিভিটি থেকে ইন্টারনেটের মাধ্যমে সবগুলো হচ্ছে পাস করে দিচ্ছি কোথায় সিট লিস্ট অ্যাক্টিভিটি থেকে সো শিট লিস্ট অ্যাক্টিভিটি বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে এই অ্যাক্টিভিটিটা সো আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এগুলো কিছুই হচ্ছে প্রয়োজন নেই আইডিয়ারে রোলারে নেই ম্যারে এগুলো কিন্তু প্রয়োজন নেই বাট এখানে ক্লিক করার পরে আমরা যে অ্যাক্টিভিটিতে যাব যেখানে অ্যাকচুয়ালি আমাদের রোল এবং নেইমগুলো দেখা যাবে সেইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডেটাগুলো লাগবে সো এইখান থেকে এখন আমি চলে যাব কোথায় আমি চলে যাবো হচ্ছে শিট লিস্ট অ্যাক্টিভিটিতে বাট আমি এখান থেকে এতটুকু কপি করে নিচ্ছি এর একটা ভ্যালিড রিজন অবশ্যই আছে কপি করে নিচ্ছি ওকে সিট লিস্ট অ্যাক্টিভিটিতে গেলাম সো শিট লিস্ট অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে কোনো একটা আইটেমের উপর ক্লিক করা হলে কি হবে সেটা আমরা কীভাবে ডিফাইন করবো সেটা আমরা ডিফাইন করব হচ্ছে শিট লিস্টের অন আইটেম ক্লিক লিসন মাধ্যমে সো সেট অন আইটেম ক্লিক লিসেনার সো এইখানে যদি আমরা কন্ট্রোল স্পেস চাপি আমাদের এখানে হচ্ছে সাজেশন চলে আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করব সো এটা অবশ্যই এটা ল্যামডা এক্সপ্রেশন আমরা অনেকেই এটা জানি ওকে সো এখানে ক্লিক করার পর কী হবে এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি ওপেন হবে সো আমি সেই অ্যাক্টিভিটির নাম দিতে পারি হচ্ছে সাপোজ শিট অ্যাক্টিভিটি ওকে সো ওপেন শিট অ্যাক্টিভিটি ওকে এবং এখানে প্যারামিটার হিসেবে আমরা হচ্ছে শুধুমাত্র পজিশনটা পাস করে দিতে পারি আমাদের আর কিছু লাগছে না পজিশন হুম দ্যাটস গুড এবার অল্টারনেটার চাপি সো মেথডটা ক্রিয়েট করে নিচ্ছে সো বেসিক্যালি এইখানে ক্লিক করার পর কী হবে একটা অ্যাক্টিভিটি খুলবে সেটার নাম হবে সিট লিস্ট অ্যাক্টিভিটি যেটা এখনও আমরা তৈরি করিনি আমরা তৈরি করে নিচ্ছি সমস্যা নেই সো ইনটেন্ট ইন্টেন্ট ইকুয়ালস নিউ ইনটেন্ট সো এই অ্যাক্টিভিটি থেকে কোথায় যাবে শিট লিস্ট অ্যাক্টিভিটিতে যাবে যেটা আমরা এখনও তৈরি করিনি আমরা তৈরি করে নিচ্ছি সমস্যা নেই শিট সরি শিট অ্যাক্টিভিটিতে যাবে শিট অ্যাক্টিভিটি ওকে ডট ক্লাস আমরা এখনই এটা তৈরি করে নেব কোনো সমস্যা নেই সো এইখান থেকে আমরা কি কি পাস করব এখান থেকে আমরা পাস করব সেই সব ডেটাগুলো যেগুলো হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছিলাম স্টুডেন্ট অ্যাক্টিভিটি থেকে কিছুক্ষণ আগে যেটা আমরা এখানে পাঠিয়েছি সেটা সো সিম্পলভাবে আমি কন্ট্রোল চাপি সো চলে আসলো সো এই ডেটাগুলো হচ্ছে আমরা এখন এখান থেকে নিয়ে নেব এখানেও আমরা সেম কাজ করবো আমরা হচ্ছে একটা লং অ্যারে নিব যেই এরের নাম হবে আইডি এর ইকলস এই আইডি অ্যারেটা আমরা কোথা থেকে পাবো আমরা ইনটেন্টের মাধ্যমে পাবো তো আমরা সিম্পলভাবে লিখতে পারি গেট ইনটেন্ট ডট গেট লং অ্যারে এক্সট্রা রাইট আমরা কী 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 দিয়েছিলাম অ্যারের নামটাই হচ্ছে আমরা কী হিসাবে দিয়েছিলাম সেটা হচ্ছে আইডি অ্যারে সেমভাবে আমাদের রোলগুলো নামা লাগবে সো ইনটিজার অ্যারে রোল অ্যারে ইকুয়ালস গেট ইনটেন্ট ডট গেট ইনটিজার অ্যারে এক্সট্রা যার আমরা এর নামও আমরা হচ্ছে এর নাম অনুযায়ী দিয়েছিলাম রোল অ্যারে আরেকটা কি নিতে হবে নেইম সো স্ট্রিং অ্যারে নাম দিয়েছিলাম নেইম্যারে ইকুয়াল সেইমভাবে আমরা এটাও নিয়ে নিব গেট ইনটেন্টের মাধ্যমে ডট গেট স্ট্রিং এর এক্সট্রা এবং এরও নাম আমরা দিয়েছিলাম এর নাম অনুযায়ী নেইম্যারে সো এই কীগুলোর আন্ডারে থাকা ইনটেন্টের ভ্যালুগুলো হচ্ছে আমাদের পার্টিকুলার এরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আমরা এই ডেটাগুলোই আবার হচ্ছে ইনটেন্টের মাধ্যমে পাস করে দিচ্ছি পরবর্তী অ্যাক্টিভিটিতে ওকে নাইস এখান থেকে আমরা কী খুলব সিট অ্যাক্টিভিটি খুলব সো স্টার্ট অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাক্টিভিটি এবং ইন্টেনটা পাস করে দিচ্ছে সো আই গেস আমাদের এখানে পজিশনটা কোনো কাজে লাগছে না লাগছে না সো আমরা এটা ডিলিট করে দিতে পারি যখন লাগবে তখন নিয়ে নিবো এবং এখান থেকে হচ্ছে আমরা এটা ডিলিট করে দিতে পারি সো যেহেতু লাগছে না আর কি বেসিক্যালি আমাদের বেশিরভাগ সময় লাগে তাই আমরা নিয়েছিলাম ওকে রেড সিট এখন আমাদের কাজ কি আমাদের কাজ তো পেছনের কাজ শেষ আমরা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি থেকে সিট লিস্ট অ্যাক্টিভিটিতে চলে আসলাম এখন সিট লিস্ট অ্যাক্টিভিটির একটা আইটেমে ক্লিক করলে আমরা চলে যাব সিট অ্যাক্টিভিটিতে তো সিট অ্যাক্টিভিটি আমাদের ক্রিয়েট করতে হবে সিম্পলভাবে আমরা এখানে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমরা একটা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব আমরা অ্যাক্টিভিটি গেলাম আমরা এমটি অ্যাক্টিভিটি খুঁজছি পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা এটা নাম দিয়ে দিব সিট অ্যাক্টিভিটি ওকে সিট অ্যাক্টিভিটি এই সিট অ্যাক্টিভিটিতে আমাদের কি কি দরকার আমাদের দরকার হচ্ছে স্টুডেন্টের আইডিগুলো কারণ স্টুডেন্টের আইডি ছাড়া তো আমরা হচ্ছে তাদের স্টেটাসগুলো রিট্রিভ করতে পারবো না প্রত্যেকটা স্টুডেন্ট আইডির আন্ডারে যেই স্ট্যাটাসগুলো আছে অর্থাৎ তারা কি প্রেজেন্ট ছিল অ্যাবসেন্ট ছিল নাকি তারা ছিলই না এগুলো হচ্ছে রিট্রিভ করার জন্য আমাদের স্টুডেন্ট গুলো লাগবে এবং স্টুডেন্ট আইডি হলেই কি হবে না প্রত্যেকটা মান্থের জন্য আমাদের আরও প্রয়োজন ডেট সো একটা নির্দিষ্ট ডেটের আন্ডারে থাকা স্টুডেন্ট আইডিতে স্টেটাস কি সেটাই হচ্ছে আমরা রিট্রিভ করবো মেইনলি সো আশা করি আমাদের পয়েন্টটা বুঝতে পেরেছেন বাট যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই আমরা কোড করতে করতে আশা করি বোঝা যাবে সমস্যা নেই সো আমাদের আরেকটা জিনিস কিন্তু এখানে লাগবে সিট লিস্ট অ্যাক্টিভিটি থেকে আমরা আরেকটা জিনিস কিন্তু নিতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের মান্থ যেই মান্থটা নিয়ে আমরা কথা বলতেছি সো তার জন্য এখন দেখা যাচ্ছে যে আমাদের পজিশনটা জরুরি হয়ে গেল। সো হিয়ার ইট ইজ মান্থ এবং এখানে আমরা পাস করে দিব মান্থ সো আমাদের একটা লিস্ট ছিল সেটার নাম ছিল হচ্ছে লিস্ট আইটেমস সো লিস্ট আইটেমস ডট গেট সো আমাদের গেট করতে হবে পজিশন থেকে সো এখানে আমরা পজিশন দিয়ে দিচ্ছি পজিশন এবং এখান থেকে আমরা পজিশনটা নিয়ে নিব পজিশন সো ওই পজিশনের আন্ডারে থাকা যেই মানটা সেটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম থেকে পাওয়া যাবে ওকে সো ছোট্ট একটা কাজ করতে হবে এটা হচ্ছে মেবি অবজেক্ট হিসাবে আসতেছে আমরা এটাকে এটাকে স্ট্রিং বানাবো সো আমি হচ্ছে ডিক্লারেশনে চলে যাচ্ছি সো এই যে এইখানে আমরা এর মধ্যে হচ্ছে জেনারিক ক্লাসটা দিয়ে দিবো সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ওকে সো আমাদের এরটা চলে গেল এখন আমরা এই ডেটাগুলো সিট অ্যাক্টিভিটিতে গেট করবো সো বেসিক্যালি এই জিনিসগুলোই হচ্ছে আমার আবার লিখতে হবে সো এখান থেকে জাস্ট কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিলে হচ্ছে সো এখান থেকে কপি করে নিচ্ছি এবং শিট অ্যাক্টিভিটি দিকে এগুলো পেস্ট করে দিচ্ছি যদি আমরা এগুলোকে এখানে রাখবো না আবহাওয়া এখানে রেখে দিচ্ছি যখন লাগবে তখন এখান থেকে কাট করে নিব আরেকটা জিনিস হচ্ছে নিতে হবে সেটা কি মান্থ সো সিম্পলভাবে সেটা একটা স্ট্রিং হবে এবং মান্থ লিখতে পারি ডট গেট স্ট্রিং এক্সট্রা এবং এটার নাম হবে that's ওকে এখন চলে যাচ্ছি লেআউট ডিজাইনে সো এখান থেকে জাস্ট কন্ট্রোল চাপে এখানে ক্লিক করলে আমরা চলে যাব এর লেআউটে সো লেআউটটা আমরা ডিজাইন করে নিই লেআউটে বেসিক্যালি খুবই সিম্পল জিনিস থাকবে একটা টেবিল থাকবে এবং এই টেবিলের মধ্যে হচ্ছে হাজিরা খাতা যেমন দেখা যায় তেমন হচ্ছে রো থাকবে কলাম থাকবে স্টুডেন্টের রোল থাকবে নাম থাকবে এবং ডেট ওয়াইজ তাদের অ্যাটেন্ডেন্সগুলো থাকবে সিম্পল একটা টেবিল হচ্ছে আমাদের লাগবে প্রথমে আমি এখানে লিনিয়ার লেআউটটা নিয়ে নেই আমি ডিজাইনটা খুবই সিম্পল রাখবো আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে এখানে ডিজাইন করতে পারেন বাট বেসিক জিনিসটা হচ্ছে আমরা ধরিয়ে দেওয়া ট্রাই করবো আপনাকে সো এখানে আমি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিই ভার্টিক্যাল এবং ইনক্লুড করে নেই টুলবারটা layout টুলবার সো টুলবার নিয়েও আমি হচ্ছে কিছু করব না টুলবারের টাইটেল সেট করা এবং সাবটাইটেল সেট করা আপনারা ইতিমধ্যে শিখে গিয়েছেন আপনারা নিজের দায়িত্বে করে নিতে পারেন কোনো সমস্যা নেই সো এর নিচে হচ্ছে আমরা একটা টেবিল দিতে চাই আচ্ছা এখন এখানে একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে আমি একটা টেবিল এখানে দিলাম বাট টেবিলটা কিন্তু প্রস্থে অনেক বড় হবে তাই না সো প্রস্থ যদি বড়ো হয় আমাদের এত ছোট স্ক্রিনে তো এটা আঁটবে না তার জন্য আমরা ইউজ করব স্ক্রল ভিউ এখন স্ক্রল ভিউ তো ভার্টিক্যালি কাজ করে বাট আমাদের হরাইজন্টালিও কিন্তু কি করতে হবে স্ক্রল করতে হতে পারে ধরিয়ে আমাদের হাইট বরাবর স্ক্রল করতে হবে এবং উইথ বরাবরও আমাদের স্ক্রল করতে হবে তাই এখানে কিন্তু আমাদের দুইটা স্ক্রল ভিউ ইউজ করতে হবে সো আমি দেখাচ্ছি স্ক্রল ভিউ র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট আমরা কোনো স্ক্রল বার চাই না তাই আমরা লিখে ফেলতে পারি স্ক্রল বার্স নান ওকে ওকে এই স্ক্রল ভিউটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে আমরা হরাইজালিউ কি চাই একটা স্ক্রল ভিউ চাই সিম্পল হরাইজাল স্ক্রল ভিউ র্যাপকন্টেন কন্টেন্ট এবং স্ক্রল স্ক্রলবার আমরা চাই না ওকে সো এর ভেতরে আমরা এখন রাখবো হচ্ছে আমাদের টেবিলটা এতটুকুর মধ্যে আমরা আমরা টেবিলটা রাখব যাতে এটাকে হরাইজন্টালি এবং বোথ ভার্টিক্যালি বোথ যাতে আমরা করতে পারি সো এইখানে আমরা একটা লিনিয়ার লেআউট নেই এবং লিনিয়ার লেআউটের মধ্যে হচ্ছে আমরা টেবিলটা রেখে রেখে দেব সো আমি একটা টেবিল লেআউট নিব টেবিল লেআউট র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট সো এখানে কিছু কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট রাখতে পারি ডিভাইডার থাকবে সেটাকে আমরা ব্ল্যাক করে দিই ডিভাইডারগুলো ওরিয়েন্টেশন হার্টাল ডিভাইডারগুলো শো করতে হবে শো শো ডিভাইডার্স বিগিনিংয়ে দেখাবে মিডেলেও দেখাবে এবং এন্ডেও দেখাবে কলামগুলোকে স্ট্রেচ করতে হবে সো স্ট্রেচ কলামস অল অলের জন্য আমরা ইউজ করি হচ্ছে অ্যাস্টেরিক সিম্পল সো টেবিল লেআউটের একটা আইডি দিয়ে দেই সেটা হবে সিম্বল হবে টেবিল লে যেহেতু আমাদের আর কোনো টেবিল লেআউট নেই সো নামটা দিলেই হলো টেবিল লেআউট ওকে এখানে কোনো আউটপুট দেখা যাবে না যেহেতু আমাদের টেবিল লে আউটে কোনো রো আমরা অ্যাড করিনি সো রোগুলো আমরা অ্যাড করবো হচ্ছে প্রোগ্রামেটিক্যালি এখন আমি চলে যাব কোডিং সেকশনে সো শিট অ্যাক্টিভিটিতে চলে যাই এবং এখানে আমরা আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করে ফেলি সো আমরা একটা ম্যাথড লিখতে পারি যেটার নাম হবে শো টেবল অল্টারনেটর চাপি এবং মেথডটা ক্রিয়েট কর নিই প্রথমে টেবিল লেআউটটা নিয়ে নিব সো টেবিল লেআউট টেবিল লেআউট ইকলস এফবিআই আর ডট আইডি ডট টেবিল লে আউট সো না হয়ে গেল টেবিলে কী থাকবে টেবিলে হচ্ছে রো থাকবে আচ্ছা সো আমাদের টেবিলে কয়টা রো থাকবে গেলে আমাদের যতগুলো রোল আছে ততগুলো রো থাকতে হবে তাই না বাট আমাদের কিন্তু এক্সট্রা আর একটা রো লাগবে সেটা কিসের জন্য হেডারের জন্য সো হেডারের মধ্যে কী লেখা থাকবে রোলের যেই ফিল্ড অথবা রোলের যে কলাম সেটার ঠিক উপরের যেই রো আছে সেখানে লেখা থাকবে রোল নেমেরটার মধ্যে নেইম লেখা থাকতে হবে এবং অ্যাটেন্ডেন্স এবং অ্যাটেন্ডেন্সের তারিখের জন্য পার্টিকুলার ওয়ান টু থ্রি ফোর এভাবে করে তারিখগুলো লেখা থাকবে আমাদের হেডারে সো আমরা বুঝলাম আমাদের রোল যতগুলো থাকবে তার থেকে এক বেশি থাকবে হচ্ছে আমাদের রো এই ডেটাগুলোকেও আমরা চাইলে এর ভিতরে রেখে দিতে পারি এটার ভেতরে ছাড়া বাইরে আমাদের এই ডেটাগুলোর কোনো কাজ থাকবে না সো আমরা এখানে লিখে রাখতে পারি এগুলো প্রতিটি মাসেই কিন্তু সমান সংখ্যক দিন থাকে না এক এক মাসে কিন্তু এক এক রকম দিন থাকে সো আমাদের পার্টিকুলার একটা মানতে কতগুলো দিন আছে সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কারণ কি কারণ হচ্ছে আমাদের কলাম সংখ্যা কিন্তু ডিপেন্ড করবে এক মাসে টোটাল কত দিন এক মাসে যদি টোটাল একত্রিশ দিন হয় তাহলে আমাদের কলাম সংখ্যা কয়টা হবে তেত্রিশটা কেন কারণ আমাদের রোলের জন্য একটা কলম দরকার নেইমের জন্য একটা কলম দরকার এবং বাকি যে কলমগুলো আছে সেটা হবে আমাদের এক মাসে কত দিন সেটার ওপর সো একটা পার্টিকুলার মান্থে কত দিন সেটা আমরা কীভাবে পাবো তার জন্য আমরা ক্যালেন্ডার ক্লাসের হেল্প নিতে পারি এখানে আমি একটা মেথড লিখে ফেলতে পারি যেটা রিটার্ন করবে আমাদের কোনো একটা পার্টিকুলার মাসে দিনের সংখ্যা কত সো এটার নাম দিয়ে দিচ্ছি ডে ইন মান্থ সো মেথডের নাম হবে গেট ডে ইন মান্থ এবং আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করবো মান্থ স্ট্রিংকে সো অল্টারনেটর চাপিং এটা ক্রিয়েট করি সো এখানে একটা কথা হচ্ছে এই যে মান্থ যেই স্ট্রিংটা আছে সেটা কিন্তু দেখতে এমন সাপোজ জিরো টু ডট ফর্মেটটা কিন্তু এটা অর্থাৎ এখানের প্রথম যেই দুইটা অক্ষর সেটা হচ্ছে আমাদের মান্থ এবং শেষের চারটে অক্ষর হচ্ছে আমাদের ইয়ার দুইটাই কিন্তু আমাদের লাগবে কারণ ফেব্রুয়ারি মাস কিন্তু ডিপেন্ড করে ইয়ারের ওপর ভিত্তি করে সো এইখান থেকে ফার্স্টে আমরা মান্থ অংশ ঢুকু কেটে নিব কীভাবে আমরা ইন্টিজার মান্থ ইন্ডেক্স এটার মধ্যে হচ্ছে আমাদের মান্থটাকে ঢুকিয়ে দিব সো ইন্টিজার ডট ভ্যালু অফ এখানে আমরা মান্থের প্রথম দুইটি অক্ষর নিব সো মান্থ ডট সাবস্ট্রিং বিগিন ইন্ডেক্স হচ্ছে জিরো এবং এন্ডিং ইন্ডেক্স হচ্ছে ওয়ান সো জিরো এবং ওয়ান হচ্ছে আমরা নিচ্ছি এবং ইয়ার ইন্ডেক্স আমরা কীভাবে নিব অথবা ইয়ারটা আমরা কীভাবে নিব সিম্পল ফরম্যাটটা হচ্ছে এমন সাপোজ জিরো টু টু জিরো টু ওয়ান সো আমাদের বিগিন ইন্ডেক্স শুরু হবে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি সো ফোর থেকে স্টার্ট হবে তাই আমরা লিখে ফেলবো ইন্টিজার ডট ভ্যালু অফ মান্থ ডট সাবস্ট্রিং বিগিন ইন্ডেক্স হচ্ছে ফোর এইভাবে হচ্ছে আমরা মান্থ ইন্ডেক্স এবং ইয়ার ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি সো এখন আমরা একটা ক্যালেন্ডার ক্লাস নেব ক্যালেন্ডার ক্যালেন্ডার ইকুয়ালস ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স ক্যালেন্ডার আমরা সেট করে দেই ক্যালেন্ডার ডট সেট ক্যালেন্ডার ডট মান্থ আমরা এখানে সেট করে দেবো আমাদের মান্থকে সেমভাবে কন্ট্রোল ডি চাপি এবং এখানে হচ্ছে আমরা আমাদের ইয়ারটা সেট করে দেব ইয়ার এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ইয়ার দ্যাটস গুড এবং সিম্পলভাবে এখান থেকে আমরা এখন রিটার্ন করে দিব টোটাল আমাদের ওই মান্থে কতগুলো দিন সংখ্যা ক্যালেন্ডার ডট গেট অ্যাকচুয়াল ম্যাক্সিমাম আর্গুমেন্ট হবে ক্যালেন্ডার ডট ডে অফ মান্থ স্যার এখন আর যদি দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাস হয় তাহলে এখানে রিটার্ন করবে হচ্ছে কত টোয়েন্টি নাইন সো এখন চলে আসে আমাদের মেইন পার্টে তো প্রথমে আমাদের কী থাকবে টেবিলে মেনলি কী থাকে রো থাকে এবং কলাম থাকে সো টেবিলের জন্য আমরা রো সেট আপ এখন আমরা বলেছি যে আমাদের রো লাগবে হচ্ছে যতগুলো রোল আছে তার থেকে এক বেশি সো সিম্পল আমরা টেবিল রো নিব একটা এরে অবশ্যই সো টেবিল রো হবে আমাদের রো রোস ইকুয়ালস নিউ রো সাইজ কী দিব আমরা সিম্পল আইডিআরএ অথবা রোল এর একটা দিলি হলো আমি আইডিআরএ দিচ্ছি ডট লেন্থ এবং এর থেকে এক বেশি হবে আমাদের রোল এবং নেম রাখার জন্য হচ্ছে কী লাগবে টেক্সট ভিউ লাগবে সো আমরা রোলের জন্য টেক্সট ভিউ নেব সো টেক্সট ভিউ কতগুলো টেক্সট ভিউ লাগবে যতগুলো রোল ততগুলো লাগবে সো টেক্সট ভিউ টেক্সট ভিউ রোলস ইকালস নিউ টেক্সট সো এখানে কতগুলো লাগবে সেইম আইডিআরে ডট লেন্স প্লাস ওয়ান সো এই সেম পার্টিকুলার জিনিসটা আমাদের বারবার যেহেতু লেখা লাগছে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই সো কন্ট্রোল এক্স এটার আমরা নাম দিতে পারি রো সাইজ ওকে এবং আমরা এটাকে এইখানে হচ্ছে নিয়ে নিব সো

টেক্সট ভিউস স্ট্যাটাসগুলো রাখার জন্য আমাদের টেক্সট ভিউ দরকার সো টেক্সট ভিউ স্ট্যাটাস রাখার জন্য আমাদের টু ডাইমেনশনাল টেক্সট ভিউ লাগবে সো আমরা টু ডাইমেনশনাল টেক্সট ভিউ নিয়ে নিই স্ট্যাটাস টেক্সট ভিউস ইকুয়ালস নিউ টেক্সট ভিউস সো রো সাইজ কলম কতগুলো লাগবে ডে যত কলম তত আচ্ছা এখন এখানে একটা কথা হচ্ছে আমরা জিরো থেকে ইন্ডেক্সটা স্টার্ট করব না কলামের ক্ষেত্রে আমরা ওয়ান থেকে স্টার্ট করব কেন কারণ আমাদের কলম সংখ্যা যা হোক তাই যেন আমাদের ডে হয় সেটা আমরা চাই এই কারণে সো প্লাস ওয়ান বাড়িয়ে দিলাম সো আমাদের সবগুলো ভিউ না হয়ে গেল এখন আমরা সবগুলো ভিউকে ইনিশিয়ালাইজ করে নেব সো আমরা এই ভিউগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে চাই এই ভিউগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করে নিতে চাই সো ফর আই সো এটা চলবে হচ্ছে রো সাইজ পর্যন্ত সিম্পল রোল টিভিএস আইকলস নিউ টেক্সট ভিউ দিস সো কন্ট্রোল ডি চেপে নিচ্ছি এবং এখানে সেম হবে নেম টিভিএস ওকে এবং এইখানে হচ্ছে আমাদের আরেকটা একটা ফল চালাতে হবে যেহেতু আমাদের স্টেটাস টিভিএসে কলাম আছে সো ফর আই জে জিরোর আমাদের প্রয়োজন নেই তাই আমরা হচ্ছে স্টার্টই করবো জে ওয়ান থেকে এবং এখানে আমাদের লুপটা চলবে হচ্ছে ডে ডে ইন মান্থ এই পর্যন্ত চলবে সো ওয়ান থেকে চলবে এই পর্যন্ত স্টেটাস টিভিএস আই জে ইকালস নিউ টেক্সট ভিউ দিস তো ভিউগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ এবার আমরা কাজ করবো হচ্ছে হেডার নিয়ে রোল টিভিএস প্রথম রোতে যেই টেক্সট ভিউটা থাকবে সেখানে আমরা সেট টেক্সট করে দিব রোল যেই নেম টিভিএস থাকবে সেখানে আমরা সিম্পলভাবে বুঝতেই পারছি সেট টেক্সট করবো হচ্ছে কে বড়ো হতে দিয়ে দেই এবং স্ট্যাটাস জুড়ে থাকবে হচ্ছে ওয়ান থেকে ডে ইন মান্থ এই পর্যন্ত সিরিয়ালি সিম্পলভাবে একটা ফর লুপ চালাতে হবে ফর আই আই ইকুয়াল টু ওয়ান হবে এবং এটা হবে ডে ডে ইন মান্থ ডে ইন মান্থ পর্যন্ত সো আমরা এখানে ইকুয়াল স্ট্রিম দিয়ে দিব এবং এখানে হবে ওয়ান থেকে স্টার্ট সিম্পল স্টেটাস টিভিএস জিরো রো নাম্বার জিরো এবং কলম নাম্বার হচ্ছে ওয়ান থেকে স্টার্ট হবে ডট সেট টেক্সট সিম্পল আই যত আমাদের ডে হচ্ছে তত বাট এখানে একটা এরো আসবে যেহেতু আই হচ্ছে একটা ইন্টিজার নাম্বার সো এর সাথে আমি সিম্পলভাবে একটা স্ট্রিং জুড়ে দিচ্ছি সো পুরোটা কী হয়ে যাবে স্ট্রিং হয়ে যাবে অথবা এখানে এটা করা যেত স্ট্রিং ডট ভ্যালু অফ করা যেত স্ট্রিং ডট ভ্যালু অফ আই একই কাজ করবে ওকে আমরা চাইলে এগুলোকে বোল্ড করে দিতে পারি যেহেতু হেডার রোল ডট সেট টাইফেস রোল টিভিএস জিরো ডট গেট টাইফেস ডট বোল্ট সেটা আমরা কপি করে নিতে পারি কন্ট্রোল ডি নিচে নিয়ে আসি এখানে দিয়ে দিব হচ্ছে নেম এখানেও নেম সো আর একটা কন্ট্রোল ডিচ আপি এবং এটাকে হচ্ছে কন্ট্রোল শিফট ব্যাকের কি দিয়ে নিচে নিয়ে আসি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি স্ট্যাটাস জিরো আই এইটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব সো প্রথম যেই হেডারটা থাকবে অর্থাৎ প্রথম যে রো থাকবে সেটা হচ্ছে যেহেতু হেডার তাই আমরা সেখানে সবগুলোকে বোল্ড করে দিলাম সো হেডারের কাজও আমাদের কমপ্লিট হলো এখন আমরা কাজ করবো হচ্ছে নিচের রোগুলো নিয়ে বাকি রোগুলো নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদের একটা লুপ চালে নিতে হবে লুপটা চলবে হচ্ছে রো সাইজ পর্যন্ত যেহেতু আগে আমরা হচ্ছে প্রথম রো নিয়ে কাজ করে ফেলেছে আমরা রো ওয়ান থেকে স্টার্ট করবো সো রো ওয়ানে যেই রোল থাকবে সেটাকে আমরা সেট করে দিতে পারি ডট সেট টেক্সট স্ট্রিং ডট ভ্যালু অফ সো এখানে আমরা কী দিব এখানে হচ্ছে আমাদের রোল এরে থেকে আমরা রোলটা দিবো সো রোল অ্যারের কোন রোলটা আমরা দেবো আমরা হচ্ছে জিরো ইন্ডেক্সে যে রোলটা সেটা দেবো বাট আমাদের আয়ের ভ্যালু হচ্ছে কত আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান তো সিম্পলভাবে আমরা আই মাইনাস ওয়ান করে দেবো আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের রোল সেইমভাবে আমরা এখানে কন্ট্রোল ডি চাপি এখানে হচ্ছে আমরা নেইম টিভি এবং এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে সো নেম টিভি যেহেতু সবগুলো হচ্ছে স্ট্রিং সো এখানে স্ট্রিং ডট ভ্যালু অফ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি দিতে পারি হচ্ছে নেইম্যারে আই মাইনাস ওয়ান ওকে এরপর আসবে আমাদের স্টেটাস স্টেটাসগুলো রিটিভ করার জন্য আমরা সিম্পলভাবে একটা ফল্ড আপ চালাবো সো ফল চলবে হচ্ছে ডে ইন মান্থ পর্যন্ত সো যেহেতু ডে ইন মান্থ পর্যন্ত আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিচ্ছি এবং এখানে হবে আমাদের ওয়ান যেহেতু আমরা ওয়ান্থ ইন্ডেক্স থেকে কাজ করবো জিরো ইন্ডেক্সটা আমরা বাদ দিয়েছিলাম সো এইখানে আমরা কীভাবে ডেটাগুলো রিটিভ করব সিম্পল ডেটাবেস থেকে আমাদের ডেটাগুলো রিটিভ করতে হবে একটা স্টুডেন্ট ওই পার্টিকুলার ডেতে কোনো একটা স্টুডেন্ট প্রেজেন্ট ছিল না কি অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে আমরা বের করতে চাই সো এখানে আমাদের ডেটাবেস লাগবে তাই আমি প্রথমেই আমাদের ডেটাবেসটা হচ্ছে কল করে নিচ্ছি সো এখানে আসি ডেটাবেস কল করি ডিবি হেল্পার ডিবি হেল্পার equals নিউ ডিবি হেল্পার this সো নিচে চলে আসি এখানে হচ্ছে আমাদের ডিবি হেল্পার থেকে গুলো রিট্রিভ করতে হবে আমাদের ডেটা বেজে ডেটগুলো সাধারণত এইভাবে সেভ হয়ে থাকে জিরো ওয়ান ডট টোয়েন্টি টোয়েন্টি টু সাপোজ এইভাবে হচ্ছে আমাদের ডেটগুলো থাকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো ওয়ান জিরো নাইন অর্থাৎ দুইটা অক্ষর বিশিষ্ট থাকে তাই আমরা যেটা করবো আমাদের এই যে জে জে এর মধ্যে যে ভ্যালুগুলো আসবে ওয়ান থেকে নাইন পর্যন্ত সবগুলো কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু আসবে অর্থাৎ ওয়ান টু এরকম জিরো ওয়ান জিরো টু এভাবে আসবে না তাই আমরা এখানে একটা স্ট্রিং বানাবো সেটা হল আমাদের ডে স্ট্রিং এটার নাম হবে অনেকটা এরকম ডে ওকে ডেই থাকুক ডে ইকাল টু হচ্ছে স্ট্রিং স্ট্রিং ডট ভ্যালু অফ আই সো আমাদের এই ডে যদি কখনও লেন্থ ওয়ানের হয় ইকুয়াল টু যদি ওয়ান হয় আমরা সিম্পলভাবে ডে ইকোয়াল টু এটা সামনেটা জিরো লাগিয়ে দেব জিরো প্লাস ডে সিম্পল এটা দিয়ে কী কাজ হবে যখন আমরা ডেটাবেস থেকে রিটিভ করবো জিনিসটা আমাদের জন্য ইজি হবে আমরা একটু পরে বুঝতে পারবো যেটা কী হতে যাচ্ছে সো এখন আমাদের স্ট্যাটাস নিতে হবে ডেটাবেস থেকে সিম্পল আমরা লিখবো স্ট্রিং স্ট্যাটাস ইকলস সো ডিবি হেল্পার থেকে হচ্ছে আমরা স্ট্যাটাসটা নিয়ে নিব ডট গেট স্ট্যাটাস সো এখানে আমাদের এস ডি দিতে হবে এসআইডি আমরা কীভাবে পাবো প্রত্যেকটা স্টুডেন্ট জন্য আমাদের এসআইডি আছে এবং আই ডি এ আছে একটা সো মেনলি এটা আইডিআর এ আইডিআর অ্যারে সো আইডিআর অ্যারে হচ্ছে এখানে আই মাইনাস ওয়ান হবে যেহেতু আমাদের আইয়ের এর যে ভ্যালু সেটা হচ্ছে ওয়ান থেকে স্টার্ট হচ্ছে বাট আমাদের আইডি এর এর ইন্ডেক্স শুরু হয়ে হচ্ছে জিরো থেকে তো সিম্পলভাবে আই থেকে এক কম হচ্ছে আমাদের আইডি এর ইন্ডেক্স স্টার্ট হয় সো আমরা এখানে আইডিটা দিয়ে দিব এবং এখানে ডেট দিতে হবে এখন এখানে ডেটটা কী হবে ডেটটা সিম্পলভাবে এমন কিছু একটা হবে জিরো ওয়ান জিরো টু টু জিরো টু ওয়ান সো এই স্টাইলে হচ্ছে আমাদের ডেটা হইতে হবে সো আমরা একটু আগে দেখলাম যে এতটুকু হচ্ছে আমাদের এই যে ডে এবং এই যে এতটুকু হচ্ছে আমাদের মান্থ যেটা আমরা এর আগের অ্যাক্টিভিটি থেকে এই অ্যাক্টিভিটিতে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে এসেছিলাম সেই মান্থটা হচ্ছে আমাদের এতটুকু সো মাঝখানে আমাদের বাদ আছে ছোট্ট একটা ফুল স্টপ সিম্পলভাবে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি ডেট স্ট্রিং সো একটা স্ট্রিং আমরা নেই যেটা আমরা ডেট দিব ইকুয়ালস হবে আমাদের ডে প্লাস মাঝখানে একটা ফুল স্টপ এবং তারপরে হচ্ছে মান্থ সিম্পল সো এইটা হচ্ছে আমরা এখানে পাস করে দেব এইখানে পাস করে দেব ডেট সিম্পল এবং ক্লোজ সো এখান থেকে আমরা কি পেয়ে সিম্পল সিম্পলভাবে আমাদের স্টেটাসটা পেয়ে যাব এবং এটা আমরা সেট করে দেব কোথায় স্টেটাসে রাইট স্টেটাস টিভিএস আই জে ডট সেট টেক্সট আমি সরি বলছি তাদেরকে যারা হচ্ছে জিনিসটাকে খুবই কমপ্লেক্স মনে করছেন যদিও এই জিনিসটা শুরুতে আমার কাছেও বেশ বেশ কমপ্লেক্স মনে হয়েছে বাট কয়েকবার প্র্যাকটিস করার পর জিনিসটা খুবই সিম্পল মনে হচ্ছে কারণ এইখানে আপনার খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হবে যে ব্যাপারটা আসলে কি ঘটছে সো যারা ভিজুয়ালাইজ করতে পারছে না তারা আপাতত হচ্ছে দেখে দেখে কোটটা করতে পারেন যেটা প্রথম দিকে অনেক বেশি আমি করতাম সো এটা করলে আশা করা যায় যে আস্তে আস্তে আপনি জিনিসটা ধরতে পারবেন ইনশাল্লাহ আর এমনিতেও আমার এই ভিডিওটা অনেক লেন্দি হবে সো আমি যদি আরও বেশি এক্সপ্লেন করতে যাই ব্যাপারটা আরও লেন্দি হবে বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যত সহজভাবে এটাকে এক্সপ্লেন করা যায় আপনার ধৈর্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সো এইখান পর্যন্ত আমাদের ডেটাগুলো খুব সুন্দরভাবে রিট্রিভ করা হলো ডেটাবেস থেকে এবং খুব সুন্দরভাবে আমাদের টেবিলে বসিয়ে ফেলা হলো এখন পালা হচ্ছে টেবিল রোগুলোকে টেবিলে অ্যাড করা সো টেবিল রো কিন্তু আমরা এখন পর্যন্ত ইনিশিয়ালাইজ করে নিই সো এই কাজটা শুরু করি ফর আই টেবিল রো জিরো থেকে স্টার্ট হবে এবং রো কতগুলো রো সাইজ যতগুলো ততগুলো রো রো সাইজ রোস আই ইকুয়ালস নিউ টেবিল রো দিস ইনিশিয়ালাইজ করা হয়ে গেলো দেন আমরা রোতে অ্যাড করা স্টার্ট করবো রোস আই সো প্রথম কলামে কি থাকবে সেট সরি অ্যাড ভিউ রোল টিভিএস আই সেইভাবে আমি একটু এখানে কন্ট্রোল ডি চাপি এবং এখানে যেই কলমটা থাকবে সেখানে থাকবে হচ্ছে নেই এবং তারপরে যতগুলো কলম থাকবে সেটা হবে হচ্ছে ডের জন্য সো ফর লুপ চালাতে হবে ফর আই যে চলবে কতক্ষণ মান্থ সাইজ যতক্ষণ মান্থ

ডান দিকে বাড়তে থাকবে অর্থাৎ কলম আকারে হচ্ছে বাড়তে থাকবে এক একটা সেল হচ্ছে ডান দিকে বাড়তে থাকবে স্টেটাস টিভিএস আই জে এখন খুবই সিম্পলভাবে আমরা আমাদের টোটাল টেবিল লেআউটের মধ্যে এই রোটাকে অ্যাড করে দেবো সো রো আমরা হচ্ছে অ্যাড করে দিচ্ছি আই নাম্বার রোটাকে আমরা অ্যাড করে দিচ্ছি আশা করা যাচ্ছে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গিয়েছে সো এখানে ছোট্টটা ভুল হয়েছে সেটা হচ্ছে ভ্যালু অফ এখানে হবে j এবং এখানে আমরা ট্রাই করি সো নাইস এখানে হচ্ছে এক তারিখের জন্য আছে দেখাচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছে বাট এটা দেখতে একটু ভালো দেখা যাচ্ছে না আই গেস সো এর জন্য আমরা কিছু কাজ করতে পারি আমরা দেখতে পাচ্ছি সব ওয়ান টু থ্রি ফোর একসাথে লেগে লেগে আছে সো এটার জন্য ছোট্ট একটা কাজ করা যায় যেটা হচ্ছে আমরা প্যাডিং অ্যাড করতে পারি সিম্পল সো আমরা চলে যাই উপরে আমরা হচ্ছে প্যাডিং অ্যাড করে দিব সবগুলোর জন্য সো এইখানে চলে আসি রোল টিভিএস আই ডট সেট প্যাডিং সবগুলো সিক্সটিন করে দিই ওকে এবং এটাকে কন্ট্রোল ডি চাপি এখানে দিয়ে দিব হচ্ছে নাইস এবং লাস্টলি আমরা এইখানে দিব হচ্ছে সেটাকে কন্ট্রোল ডি চেপে নেই কন্ট্রোল ডি এবং কন্ট্রোল শিফট ডাউন আরও কি চাপি ভেতরে নিয়ে আসি এটাকে এটার নাম হবে স্ট্যাটাস ও স্টেটাস টিভিয়াস আই জে সেট প্যারিং আশা করা যায় কাজ হবে ইনশাল্লাহ সো এটা চাপি এটা ক্লাসে যাই অ্যাটেন্ডেন্স শিট ঢুকিয়ে এটায় সো টেবিলের মধ্যে কোনো বর্ডার দেখা যাচ্ছে না আই গিয়ে সেটা ফিক্স করার জন্য সত্য একটা ট্রিক খাটানো যায় সেটা হচ্ছে টেবিল লেআউট ডট সেট শো ডিভাইডার্স টেবল লেআউট টেবল লেআউট ডট সো ডিভাইডার মিডল এটা দিলে আই গেস কাজ হওয়ার কথা এবং ছোট্ট আর একটা কাজ করে নিই আমরা চলে যাই হচ্ছে অ্যাক্টিভিটি সিটে এবং এইখানে গিয়ে এই লিনিয়ার লেআউটটাকে হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দিব প্যাডিং আমরা দিতে পারি হচ্ছে সিক্সটিন ডিপি আই গেস একটু ভালো দেখা যাবে ইনশাল্লাহ সো এবার রান করি আশা করছি ভালো দেখা যাবে ওকে নাইস এবার কিছুটা ভালো দেখা যাচ্ছে এইখানে কালার চেঞ্জ করা যাবে অথবা সামথিং করা যাবে বাট এটা আপনার দায়িত্ব আমাদের ডিভাইডারগুলো এখনও দেখাচ্ছে না আই ডোন্ট নো ওয়াই সো ডিভাইডারগুলো কেন দেখাচ্ছে না আই এম নট শিওর বাট এখানে আরেকটা কাজ করা যেতে পারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাপারটা আর একটু স্মুথ দেখা যাবে সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই সেটা অ্যাক্টিভিটিতে গেলাম এবং এইখানে আমি রোজ এখানে করেছি সেখানে যেতে হবে সো এখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে ইফ সো আই যদি অড হয় রোজ আই ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার কালার ডট পার্স কালার আমরা এখানে একটা কালার দিতে পারি সো আমি দিয়ে দিই এবং যদি একটা না হয় এলস সেম জিনিসটাকে আমরা কপি করে নিচ্ছি পেস্ট করছি এখানে আমরা অন্য একটা কালার দিতে পারি ফর এক্সাম্পল ই ফোর ই ফোর ই ফোর সো ইকাল টু জিরো ওকে দ্যস গ্রাইট এবার আমরা দেখতে পারি সো আমরা ঢুকি এখানে এবং অ্যাটেন্ডেন্স ছিটে যাই ঢুকছি সো আই থিঙ্ক আগের থেকে বেটার সো এটাকে আরও করা যাবে যেমন হচ্ছে আমাদের যদি এ আসে আমাদের স্ট্যাটাস তাহলে আমরা পেছনে হচ্ছে লাল কালার দেখাতে পারি সো আমরা করতে পারি চাইলে এগুলো হচ্ছে আপনাদের টাস্ক আপনারা এগুলো করে নিতে পারেন খুব ইজি জিনিস জাস্ট টেক্সট ভিউকে হচ্ছে ডট ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলে হচ্ছে সেভাবে হচ্ছে আমরা করতে পারি সো দ্যাটস অল সো আমাদের আরেকটা টাস্ক ছিল সেটা হচ্ছে পিডিএফ জেনারেট করা বাট আমাদের যে লাইব্রেরি ফাংশনটা আমরা ইউজ করেছিলাম সেটাতে একটু ডিফিকাল্টি দেওয়ার কারণে আমরা হচ্ছে পিডিএফটা জেনারেট করা দেখাতে পারলাম না সো সেজন্য অনেক সরি এই অ্যাপটিকে আরও অনেকভাবে কাস্টমাইজ করে আপনারা আরও সুন্দর কিছু তৈরি করতে পারেন এখানে আরও অনেক অপশন অ্যাড করা যায় যেমন হচ্ছে এখানে এই সেফ বাটনটার কোনো দরকার ছিল না এটাকে হাইড করতে পারেন এখানে টাইটেলের জায়গা হচ্ছে মান্থের নামটা দিতে পারেন সাবটাইটেল জায়গায় অন্য কিছু দিতে পারেন সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা করে নিতে পারেন বাট অ্যাকচুয়াল যে জিনিসটা সেটা হচ্ছে একটা প্রজেক্ট কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা কাছাকাছি একটা আন্ডারস্ট্যান্ডিং আশা করি আপনাদেরকে দিতে পেরেছি এই টেবিলটা ক্রিয়েট করা ফুল হচ্ছে আমি নিজে নিজে ট্রাই করেছি সো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে যে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলাম সো এই প্রোজেক্টটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর যারা প্রথম থেকে অর্থাৎ আমি যখন ভিডিও আপলোড করা স্টার্ট করেছি তখন থেকে যারা আমার এই প্রোজেক্টটি স্টার্ট করেছিলেন এবং আজ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি খুব বেশি ধন্যবাদ জানাই সো আমরা আমাদের প্রজেক্টটিকে এখানেই শেষ করছি আমরা আশা করছি আমাদের নতুন প্রজেক্টগুলোতেও আপনাদের এমনই সাড়া পাবো যেমনটা এই প্রজেক্টে ছিল তো সবাইকে ধন্যবাদ যারা এই প্রজেক্টটি কমপ্লিট করেছেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আসতে পারি এবং এই বি কোডের চ্যানেলটি মূলত হচ্ছে আমরা কোডিং রিলেটেড রাখতে চাচ্ছি যেখানে খুবই মজা করে আমরা কোডিং শিখতে পারবো লার্নিংটাকে যাতে আমরা আরও ইজি করতে পারি এবং বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো যাতে আপনাদের সামনে আরও সহজভাবে আমরা উপস্থাপন করতে পারি আশা করছি সেই দোয়া রাখবেন আমাদের প্রতি সো ভিডিও এতটুকুই যদি আমাদের এই প্রোজেক্টটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে বেল বাটনে ক্লিক করা তো ভোলা যাবে না সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি